নমস্কার, আমি কাঞ্চনা, নারী রান্নাঘরে আবার হাজির আপনাদের সামনে। আজকে আমার সঙ্গে আছেন শুভা চক্রবর্তী। নমস্কার শুভা বৌদি। শুভা বৌদি একটা ইন্টারেস্টিং রায়তা আজকে আমাদের করে শেখাবেন, সেটা হচ্ছে বিটের রায়তা, তাই তো? তাহলে কি হচ্ছে প্রথমে? প্রথমে আমি মিষ্টি দইটা নিচ্ছি। মিষ্টি দই, হ্যাঁ, এটা 2:1 প্রপোর্শন থাকবে। 2:1 প্রপোর্শন মানে হচ্ছে এটা 100 গ্রাম, এটা 200 গ্রাম। টক দইও দিচ্ছি আমি। দেখি বাড়িতে পাতা টক দই না এমনি দোকানের টক দই? বাড়িতে পাতা। বাড়িতে পাতা। এইবার আমি এটাকে এই বিটারটা দিয়ে মিক্স করে নেব। আচ্ছা, ভালো করে মিক্স করে নিতে হবে। একদম ভালো করে মিক্স করে নিতে হবে। রায়তা খুব তো মানে শরীরের জন্য ভীষণ ভালো, ভীষণ ভালো। আর রায়তা যে, আর এটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এর মধ্যে তেল বা কিছু দিতে হচ্ছে, কিছু দিতে হচ্ছে না, রাইট? মানে সত্যি কথা বলতে এখানে যে তেলটা ব্যবহার করা হয় না তার জন্য অনেক হেলদি ফুডটা হয়, আর ডায়েট সচেতন আর ডায়াবেটিস রোগীদের জন্য তো ভীষণ ভালো হয়। ভীষণ ভালো। হ্যাঁ, এরপরে আমি এটা ইয়ে করে নেওয়ার পরে আমি এবার বিটটা সেদ্ধ করে ক্রাশ করে নিয়েছি। আচ্ছা, আগে থেকে? হ্যাঁ। এবার এটাকে আমি এখানটা দিলাম। আচ্ছা, অনুপাতটা যদি একটু বলে না। এটা আমি 2 টেবিল স্পুন ফুল দিচ্ছি, হ্যাঁ, এরকম দিচ্ছি। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার কি দিচ্ছেন? এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো, আচ্ছা, একটা অন্য ধরনের স্বাদ অ্যাড করবে আর কি। এবার জিরে ভেজে নিয়েছি, দিয়ে সেটাকে গুঁড়ো করেছি। এগুলো সব এক চামচ এক চামচ করে। এটা বিট নুন। আচ্ছা, বিট নুন, বিট নুন বা সাধারণ নুনের বদলে আমি বিট নুন ব্যবহার করা হচ্ছে। এবার এটাকে আমি মিক্স করছি। আচ্ছা, এরপরে? এরপরে জাস্ট ডেকোরেশনের জন্য আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটু সামান্য লঙ্কা দিচ্ছি, ব্যাস। এরপরে এটাকে ফ্রিজের মধ্যে কতক্ষণ রাখতে হবে? 2-3 ঘন্টা রেখে দিলে একটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালো ইয়ে লাগবে। আচ্ছা, এটা যে 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে সেটার অপেক্ষা আমি করতে পারবো না, আমি এখনই টেস্টটা করব। সেটা হচ্ছে, বৌদি আপনি একটা চামচি দিয়ে আমাকে তুলে দিন, ওখান থেকে একটা চামচি দিয়ে আমাকে এখানে তুলে দিন। বিটের রায়তা, একদম খট্টা মিঠা, টেস্টি হয়েছে। বিটের রায়তা 1:2 প্রপোর্শনে টক দই ও মিষ্টি দই খুব ভালো করে মিশিয়ে নিন। ক্রাশ করা বিট, গোলমরিচ গুঁড়ো ও জিরে ভাজার গুঁড়ো এবং বিট নুন, লঙ্কা কুচি, ধনে পাতা দিয়ে গার্নিশ করে ফ্রিজে রাখুন 3-4 ঘন্টা। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আপনাদের জানাই এরকম রেসিপি বাড়িতে অবশ্যই করবেন, শর্টকাট, ইজি, কিন্তু দারুণ টেস্টি। আর সামনে কিন্তু মাছের মরশুম, আর মাছে কিন্তু সব ধরনের ফাটাফাটি রেসিপি আমাকে পাঠাতেই হবে চিঠির মাধ্যমে। আমার ঠিকানা